বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি সুন্দর গিটার লেসেন, মোহ মোহকে ধাগে। এটি আমার একটি খুব পছন্দের গান। তো শুরু করা যাক। এখানে আমি কী কী কর্ডস ইউজ করেছি এই গানে সেগুলো একবার বলে নেই। ডি মেজর, এ মেজর, ডি মেজর, জি মাইনর। তো এই চারটি কর্ডস দিয়েই গানটি হবে। তো এই কর্ডসগুলো লাইনে কোথায় কোথায় বসবে সেগুলো দেখে নেব। তো অবশ্য তার আগে আমরা এবার স্ট্রামিং প্যাটার্নটা দেখে নেই, ঠিক আছে? কি ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, মানে গানটি লাইন গানটি করলে বুঝতে পারবে। যেমন ঠিক আছে, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। তো গানটি এইভাবেই চলবে, এই তালেই চলবে। তো এবার কর্ডসগুলো কোথায় কোথায় বসছে লাইনে, তো সেইগুলো আমি একবার দেখিয়ে দেবো। তো গানটি আগে আমি গেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এটা জি মেজর, ডি মেজর, একবার দেখে নেই। এটা পরের লাইনটা আসে ঠিক একই রকম। ডি মেজর, এ মেজর, এটা জি মেজর, ডি মেজর, ডি মেজর, জি মাইনর। এ মেজর,
এবার তাহলে তার পরের লাইনটাতে আসি, তু হোগ, যদি গ্যাপ দাও যে তু হোগ যারা পাগল, এটা গ্যাপ। এবার পাগলটা শুরু হবে ডি মেজর দিয়ে, তু হোগ যারা পাগল। তারপরের লাইনটা আবার একই, চেঞ্জ হবে একটু কর্ডসটা, এখানে পাগল ইউজ করেছি এ মেজর। এটা হচ্ছে ডি মেজর। এবার আগের মতো তো আশা করা যায় বোঝা গেছে। আমি অবশ্য লাইনের উপর উপরে এই সাইডে লিখে দেবো কর্ডসগুলো কী কী কর্ডস ইউজ হচ্ছে, তোমরা চাইলে সেগুলো স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। তো আশা করি যে বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আমার ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।